কার্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা তোলপাড় রাজ্য। এবার জুনিয়র চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে সিজিও চলো অভিযান মহিলা সংগঠনে। এদিন দেখা যায় মেট্রো স্টেশনের সামনে প্রত্যেককে মৃতদেহ রেখে কেন্দ্র তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে সংগঠনটি। তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন, কবে সুবিচার পাবেন আরজিকরের নির্যাতিতা? এদিন করুণাময়ীর মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন মহিলারা। এরপর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ করেন তারা। এদিন মূলত তিনটি কারণে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মহিলা সংগঠনের তরফে স্পষ্ট করে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি সিবিআই চার্জশিটে কেন একজনের নাম রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সেখানে মাত্র একজন একজনের পক্ষে সম্ভব নয়, তাই তারা যাতে প্রবেশ করে উদ্ভাবিত করে সমস্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, জনগণের সামনে সিবিআই কে তার সেই তদন্ত সবটা প্রকাশ করতে হবে। একজন সিভিল